আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন দেখলেন বেগম খালেদা জিয়া গত 27 তারিখ মধ্যরাত্র থেকে এবার কেয়ার হাসপাতালে তার কোভিড পরবর্তীতে তার পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়মিত চেক আপের জন্য সেখানে ভর্তি আছেন এবং ভর্তি থাকা অবস্থায় এখানকার যে চিকিৎসকরা আছেন ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দর্শকের একটি মেডিকেল বোর্ড ওরা চিকিৎসা করছেন এবং ওনার চিকিৎসা যথাযথভাবে চলছে। আজকে আর্লি মর্নিং অর্থাৎ সকাল ভোরের দিকে উনি একটু শ্বাসকষ্ট অনুভব করেন, যখন শ্বাসকষ্ট অনুভব করেন চিকিৎসকরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের সম্মিলিত সিদ্ধান্তে উনি করোনারি কেয়ার ইউনিট সিসিইউ করোনারি কেয়ার ইউনিটে এই ডাক্তারদের অধীন উনি চিকিৎসাধীন আছেন এবং উনি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এবং আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে ওনার রোগ মুক্তির জন্য আপনারা মহান রব্বুল আলামিনের কাছে আমি আপনাদের জানার জন্য বা জ্ঞাতার্থে জানাতে চাই। আপনাদের বুঝতে হবে যে মানুষের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শ্বাসকষ্ট হতে পারে, ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেগুলো এখানকার এবং সেই করার সাথে সাথে ওনারা আমাদের সংশ্লিষ্ট দেশে বিদেশে যে কনসালটেন্টরা আছেন সবার সাথে আলাপ আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে